দর্শক দাঁড়িয়ে আছি রামু উপজেলা চাকমারকুল ইউনিয়নের নয়াপাড়া সংলগ্ন ফারিকালে। এখানে আমরা গতকালকে একটা সংবাদ পেয়েছি, এইখানকার স্থানীয় নয়াপাড়ার 5 নম্বর ওয়ার্ডের 5 জন এখানে যুবক এখানে নদী পার হতে গিয়ে এখানে মাছ ধরতে এসেছিল। এরা মাছ ধরার পরে নদীর পার হতে গিয়ে এরা এদের মধ্যে একজন আনসারুল্লাহ নামে একজন নিখোঁজ হয়েছে। গতকালকে স্থানীয়রা এবং রামুর ফায়ার সার্ভিস এইখানে খোঁজাখুঁজি করেছে, কিন্তু সর্বশেষ না পেয়ে চট্টগ্রাম থেকে আজকে সকাল 11টার দিকে এখানে ডুবির দল এসেছে। এখন বর্তমানে তল্লাশি অভিযান চলছে। এখানকার আমরা দেখতে পাচ্ছি এখানে উৎসুক জনতা এখানে ভিড় করছে। আমরা এখানকার যে গতকালকে যে 5 জন তারা ছিল বন্ধু, এখানকার আমরা একজনের সাথে কথা বলবো। সার্বিক পরিস্থিতি যদি আপনাদের একটু বলতে চাই, এখানে মূলত যাতায়াত তেমন মানুষ আসার সুব্যবস্থা নেই, তবু এখানকার নয়াপাড়ার যে যুবকরা এখানে মূলত শখের বসে এরা মাছ ধরে। মূলত এরা মাসের ঘেরে এখানে আছে, নদী থেকে মাছ ধরে মূলত এরা করে রাজমিস্ত্রি। আমরা এখানকার সার্বিক পরিস্থিতি যদি একটু জানাতে চাই, উৎসুক জনতা নদীর দুই পাড়ে কখন আনসারুল্লাহকে ডুবুরিরা উদ্ধার করে এখানে নিয়ে আসবে, সেই উৎসুক জনতারা এখানে আছেন, স্থানীয়রা এখানে আছেন। আর এলাকার বুয়া 7 জন আলোর মাছ খাইতে এসে পারে আলোর, তো একজন বুয়া নিখোঁজ হইয়া আর 3 জনে তারা প্রতিবেশী হইয়া বাম্মারও খবর হইয়া আর আর আত্মীয় স্বজনের খবর হইয়া তারা খালি হইতে খোঁজাখুঁজি করছি না ভাই। তো টিউনুসারও ফোন করছি, টিউনুসারে এই আমার ফায়ার সার্ভিসে আমার ডুবুরি ফোন দিয়ে ডুবুরি আসছে। আশা করি ইনশাল্লাহ আর আর ডুবুরিয়ে আর আর এলাকার কইবে আনসারুল্লাহ উদ্ধার করি। দর্শক আমরা এখানকার সার্বিক পরিস্থিতি আরো আপডেট আপনাদেরকে জানাবো। এই ছিল আমার কাছে রামুর ফারিকাল থেকে নিখোঁজ আনসারুল্লাহ উদ্ধারের সর্বশেষ।